محمود، الحمد لله المحمود بكل المحامد، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الأحد الواحد، وأشهد أن محمدا عبده ورسوله النبي الماجد صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه وعلى كل قائم وراكع وساجد. أما بعد، أيها المسلمون، أوصيكم ونفسي بتقوى الله عز وجل وباتباع سنة نبينا محمد صلى الله عليه وسلم، فكونوا عباد الله المتقين وكونوا عباد الله المخلصين. نسأل الله سبحانه وتعالى أن يتقبل منا صالح الأعمال ويجعلنا من عباده المتقين. عباد الله، আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে তওবার নির্দেশ দিয়েছেন এবং ইস্তিগফারের নির্দেশ দিয়েছেন। তিনি নিজেকে গাফির, গাফিরুল যামব, গাফুর, গাফফার, যুল মাগফিরাহ, এভাবে বিভিন্ন বিশেষণে এবং বিভিন্ন সিফাতে নিজের পরিচয় দিয়েছেন, উল্লেখ করেছেন, যার মূল অর্থই হলো তিনি অতীব ক্ষমাশীল, তিনি ক্ষমা করে থাকেন, তিনি পাপকে ক্ষমাকারী, তিনি তওবা কবুলকারী। অতএব তওবা এবং ইস্তিগফার এমনই একটি মহৎ কাজ এবং এমনই একটি চমৎকার ইসলামিক প্রোগ্রাম যার মধ্য দিয়ে একজন ব্যক্তি, ব্যক্তির পরিবার, সমাজ এবং বিশ্ব মানবতা পাপমুক্ত হতে পারে, আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে। এবং সেই জন্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে তার সকল প্রিয় মানুষদের, প্রিয় বান্দাদেরকে, নবী এবং রাসূলদেরকে ইস্তিগফারের নির্দেশ দিয়েছেন। এবং আমরা দেখি যে তারা রবের কাছে নানাভাবে ইস্তিগফার করেছেন। যেমন আদম এবং হাওয়া, তাদের যে ইস্তিগফারের ঘটনাটি ঘটেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা আল কোরআনে বর্ণনা করেন। সূরা আল আরাফের 23 নম্বর আয়াতে বলেছেন, ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারা উভয় বললেন, হে আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করে ফেলেছি, আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং রহম না করেন তাহলে তো আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামের ইস্তিগফার সম্পর্কে উল্লেখ করেছেন। তিনি বলেছিলেন, ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। আর যদি আপনি, হে আল্লাহ, আমাকে ক্ষমা না করেন এবং রহম না করেন তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। নূহ আলাইহিস সালামের আরেকটা দোয়া সূরা নূহের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উদ্ধৃত করেছেন, বলেছেন, রব্বিগফিরলি ওয়ালিওয়ালিদাইয়্যা ওয়ালিমান দাখালা বাইতিয়্যা মুমিনান ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়ালা তাজিদিয যালিমিনা ইল্লা তাবারা। হে আমার রব, আপনি আমাকে ক্ষমা করুন, আমার বাবা মাকে ক্ষমা করুন এবং সেই সব লোকদেরকেও ক্ষমা করুন যারা আমার ঘরে মোমিন হয়ে প্রবেশ করে, এবং সকল মুমিন নর নারীকে আপনি ক্ষমা করুন, আর জালিমদের আপনি ধ্বংস বাড়িয়ে দিন। মূসা আলাইহিস সালামের ইস্তিগফার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ক্বালা রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগাফারা লাহ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। সূরাতুল কসাস 16 নম্বর আয়াত। মূসা আলাইহিস সালাম বললেন, হে আমার রব, আমি নিজের উপর অনেক জুলুম করেছি, অতএব আমাকে ক্ষমা করুন। এরপর আল্লাহ তাআলা তাকে ক্ষমা করলেন, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল করুণাময়। মূসা আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে তার নিজের জন্য মাগফিরাত কামনা করলেন এবং তার ভাই আরেকজন নবী হারুন আলাইহিস সালামের জন্য ক্ষমা চাইলেন, বললেন, ক্বালা রাব্বিগফিরলি ওয়া লিআখি ওয়া আদখিলনা ফি রাহমাতিকা ওয়া আনতা আরহামুর রাহিমিন। মূসা আলাইহিস সালাম বললেন, হে আমার রব, আমাকে ক্ষমা করুন, আমার ভাইকে ক্ষমা করুন এবং আমাদেরকে আপনার রহমতের মধ্যে দাখিল করে নিন, আপনি তো
রহমকারীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রহমকারী। দাউদ আলাইহিসসালাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাস্তাগফারা রাব্বাহু ওয়া খাররা রাকিআন ওয়া আনাব। তিনি তার রবের কাছে ইস্তেগফার করলেন, ক্ষমা চাইলেন, তিনি রুকুতে অবনমিত হলেন এবং আল্লাহর কাছে ফিরে আসলেন। সুলাইমান আলাইহিস সালামের ইস্তেগফার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ক্বালা রাব্বিগফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ানবাগি লি আহাদিম মিন বা'দি ইন্নাকা আনতাল ওয়াহাব। বললেন, হে আমার রব, আমাকে ক্ষমা করে দিন এবং আমাকে এমন একটা রাজত্ব দিন যা আমার পরে আর কেউ অর্জন করবে না, নিশ্চয়ই আপনি মহান দাতা। এভাবে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সব নবী রাসূলকে তার কাছে ক্ষমা চাওয়ার প্রতি উদ্বুদ্ধ করেছেন, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও তিনি একই নির্দেশ দিয়েছেন। বলেছেন কি, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক, তুমি জেনে নাও যে আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই এবং তুমি তোমার পাপের জন্য, ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, এবং মুমিন নর নারীদের জন্য ক্ষমা চাও। ওয়াল্লাহু ইয়ালামু মুতাকাল্লাবাকুম ওয়া মাথওয়াকুম, তোমাদের ওলট পালট সব কিছু এবং তোমাদের যে শেষ গন্তব্য সব কিছু সম্পর্কে আল্লাহ তাআলা জানেন, এবং তিনি পরিশেষে সকল বান্দাদেরকে ইস্তেগফার করার নির্দেশ দিয়েছেন। বলেছেন, ফাস্তাকিমু ইলাইহি ওয়াস্তাগফিরুহু ওয়া ওয়াইলুল লিল মুশরিকিন, অতএব তোমরা ইস্তেকামত অর্জন করো, তোমরা তোমাদের ঈমান এবং আমলের উপরে দৃঢ়পদ হও এবং তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, আর ওয়াইল বা ধ্বংস সেই সব লোকদের জন্য যারা শিরকের মধ্যে লিপ্ত, যারা মুশরিক। সুতরাং আমরা এভাবে দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দাদেরকে ইস্তেগফারের নির্দেশ দিয়েছেন। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দারা আমরা জানি তারা নবী রাসূল ছিলেন, প্রধানত নবী রাসূল ছিলেন, বাট এটা হলো আল্লাহর একটা সিস্টেম, শরাই সিস্টেম। তার যেমন জাগতিক অনেক সিস্টেম রয়েছে, যেমন চন্দ্র, সূর্য বা মহাবিশ্বের বিভিন্ন গ্রহ নক্ষত্র থেকে আরম্ভ করে সব কিছু কীভাবে পরিচালিত হবে সবটাই তিনি ঠিক করে দিয়েছেন, তার সেই সিস্টেমের বাইরে কোনো কিছু যেতে পারে না। আর শরাই দিক থেকে তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, যে নির্দেশনাগুলো তার প্রিয় বান্দারা অক্ষরে অক্ষরে পালন করে আমাদেরকে দেখিয়েছে। কিন্তু উম্মতের লোকেরা, তাদের যেহেতু পরীক্ষার একটা ব্যাপার আছে, তারা সকলে সে পরীক্ষা উত্তীর্ণ হতে পারে না, আর পরীক্ষার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্বাধীনতা দিয়ে দিয়েছেন। আপনি চাইলে ক্ষমা চাইতে পারেন এবং আপনার সেই সাধ্যও আছে যে আপনি আল্লাহর কাছে কোনো ক্ষমা চাইবেন না, তওবা করবেন না, এবং পরিশেষে আপনার ধ্বংস ছাড়ার কিছুই হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করুন সকল ধ্বংস থেকে, এবং যেন আমরা তওবা ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে যেতে পারি, তাদের অন্তর্ভুক্ত হতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহ যখন মানুষকে সৃষ্টি করলেন, মানুষের মধ্যে ভুল হবেই সেই বৈশিষ্ট্যটা দিয়ে দিলেন। আর আপনারা জানেন, ইনসান বা নাস, এই দুটো শব্দেরই মূল হচ্ছে নুন সিনিয়া, নেসিয়া নুন, ভুলে যাওয়া। মানুষ ভুলে যায়, মানুষ ভুলে যায়, তার ভুলটাও নানা প্রকৃতির, কোনোটা হচ্ছে বিস্মৃত হয়ে যায়, মন থেকে ভুলে যায়, আবার কোনোটা মিস্টেক করে ফেলে, মনে আছে তারপরে ভুল হয়ে যায়, তাই না? আপনি জানেন যে আপনি সিয়াম রাখছেন, তারপরে ভুলে খেয়ে ফেলতে পারেন, আর অনেক সময় এটা হতে পারে যে আপনি যে সিয়াম রাখছেন সেটাই ভুলে গেলেন। এভাবে নানা প্রকৃতির ভুল হয়। কোরআন এটাও বলছে যে ইচ্ছা করে যে পাপ করে সেও ভুলে পাপ করে, সেও ভুলে পাপ করে, কোনো না কোনো রিজন তাকে উদ্বুদ্ধ করেছে জেনে বুঝে পাপ করতে। কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু নিয়ম আছে যে তিনি কখন পাপকে ক্ষমা করেন এবং কখন মানুষ অহংকারের কারণে হয়তো আল্লাহর বড় শাস্তির মধ্যে পতিত হয়, তবে সর্বাবস্থায় তার ইস্তেগফার এবং তওবার সুযোগ আছে। পৃথিবীর সবচেয়ে বড় পাপিষ্ঠ ব্যক্তিকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তবে এবং ইস্তেগফারের সুযোগ করে দেন, এবং এমনকি যারা আল্লাহকে অস্বীকার করে এবং যারা পৌত্তলিকতার মাধ্যমে
আল্লাহর সাথে শিরক করে, যারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে কিংবা তার কোনো বিধানকে অস্বীকার করে, কোরআন কিংবা হাদিসকে অস্বীকার করে, আল্লাহ তাদেরকেও তওবার সুযোগ দিয়ে দেন। সুবহানাল্লাহ। যত গুরুতর অপরাধী হোক না কেন, যদি সে অনুতপ্ত হয়, যদি সে আল্লাহর কাছে ফিরে আসে, যদি সে তার ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাকে নির্দ্বিধায় ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সে কথাটি আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নানাভাবে উল্লেখ করেছেন। ইমাম আহমদ এবং তিরমিজির একটা হাদিস যেটি সহিহ সনদে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু বানি আদম খাত্তা, কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেক বনি আদম, বনি আদমের সকল সন্তান তারা ভুল করে থাকে। ও খায়রুল খাত্তাঈনা আত-তাওয়াবুন, তবে ভুলকারীদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি তারা যারা তওবা করে, যারা তওবা করে। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে বান্দা যেহেতু বাই ডিফল্ট কিছু না কিছু ভুল করবে, কিছু না কিছু পাপ করবে, তারা যেন আল্লাহর কাছে ফিরে আসে, তারা যেন অনুতপ্ত হয়। এটা কিন্তু দেখেন আল্লাহর এই যে চাওয়াটা, এই চাওয়ার একটা অংশ আল্লাহ বান্দাদের মধ্যে দিয়ে দিয়েছেন। আপনার সন্তান যদি ভুল করে, বাবা হিসাবে মা হিসাবে আপনি কি চান? আপনি চান আপনার সন্তান ভুলটা স্বীকার করুক এবং বলুক, বাবা আমি দুঃখিত, আমাকে ক্ষমা করে দাও, মা আমি আসলে তোমাকে কষ্ট দিতে চাইনি, মানে যে কোনো ভাষাই হোক, তাই না? বাবা মা তখন মনে করে এই পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান হচ্ছে আমার এই সন্তান, যে ভুল করে আবার সেটাকে স্বীকার করলো আর আমার কাছে ক্ষমা চাইল। সে কথাটি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে ক্ষেত্রেও তিনি নিজেকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে নিয়েছেন। এবং সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বনি আদম যখন ভুল করে আর ভুল থেকে তওবা করে, তখন সে শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়। আর এই প্রক্রিয়াটাকে, আসলে তওবার প্রক্রিয়াটাকে উৎসাহিত করতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা চমৎকার বক্তব্য দিলেন, যেটি সহিহ মুসলিমের রেওয়ায়েতের মধ্যে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াল্লাযি নাফসি বিয়াদিহি, যার হাতে আমার প্রাণ তার শপথ করে বলছি, লাউ লাম তাযনিবু লাযাহাবাল্লাহু তাআলা বিকুম, যদি তোমরা পাপ না করো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে সরিয়ে দিবেন, তোমাদেরকে সরিয়ে দিবেন। ওয়ালা জাআ বিকাউবিন ইউযনিবুন, এবং এমন একটা কাউমকে নিয়ে আসবেন, এমন এক দল লোক নিয়ে আসবেন যারা পাপ করবে, ফায়াস্তাগফিরুন, ফায়াস্তাগফিরুন আল্লাহ তাআলা ফায়াগফিরু লাহুম, এরপর তারা পাপ করার পরে আল্লাহর কাছে ইস্তেগফার করবে আর আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। এখানে আসলে আমাদেরকে পাপ করতে উদ্বুদ্ধ করা হয়নি, বরং বলা হচ্ছে পাপ তো তোমরা করবেই, কিন্তু আল্লাহর পছন্দ হচ্ছে তওবা এবং ইস্তেগফার, আল্লাহর পছন্দ হচ্ছে তওবা এবং ইস্তেগফার। তওবা এবং ইস্তেগফারের সিলসিলা যেন বন্ধ না হয়, সেজন্যই তিনি একদল লোক নিয়ে আসবেন যারা ভুল করবে আবার ক্ষমা চাইবে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবেন। এবং এই সিলসিলাটা আমরা দেখলাম নবী রাসূলদের মধ্যে, অনেক নবীদের কাহিনী, কিছু কাহিনী আমরা তুলে ধরলাম, আরও তো অনেক আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের ইস্তেগফারের অনেক আলোচনা তিনি আল কোরআনের মধ্যে করেছেন এবং হাদিসের মধ্যে করেছেন। তওবা এবং ইস্তেগফারের মধ্যে পার্থক্যটা কী, এটা অনেকেই হয়তো খুব ক্লিয়ারলি জানেন না, সেই জন্য আমরা বলে দিচ্ছি। ইস্তেগফার হচ্ছে তালাবুল মাগফিরাহ, তলাবুল মাগফিরাহ, এখানে তলব খাসা বলা হয় বা ইস্তেগফার, অর্থাৎ মাগফিরাত চাওয়া, মাগফিরাত মানে হচ্ছে ক্ষমা, ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়াটা হলো ইস্তেগফার। আর তওবা, তওবা শব্দটির অর্থ হচ্ছে ফিরে আসা, তওবা শব্দটির অর্থ হচ্ছে ফিরে আসা। তওবা শব্দটির আরেকটি অর্থ হচ্ছে, যদি বলি যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাতাবাল্লাহু আলাইহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবা কবুল করলেন, তাহলে এখানে তওবার অর্থ হচ্ছে তওবা কবুল করা। যদি বান্দার ক্ষেত্রে তওবার কথা আসে, তার মানে হচ্ছে সেই ব্যক্তি তার ভুলের কারণে, পাপের কারণে অনুতপ্ত হয় এবং অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ফিরে আসে, এটা হচ্ছে বান্দার ক্ষেত্রে তওবার অর্থ। আর যখন আল্লাহর ক্ষেত্রে বলা হয় আল্লাহ তওবার কাজটি করেছেন, তার অর্থ হচ্ছে আল্লাহ বান্দার তওবা কবুল করেছেন, আল্লাহ বান্দার তওবা কবুল করেছেন। তাহলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল তওবা এবং ইস্তেগফারটা কী। মূলত এ দুটোর মধ্যে ভিন্নতা থাকলেও একই শ্রেণীর কাজ। যেমন ধরেন
রাতের সালাত আপনি এশার পরে ভেতর পড়ছেন তারপরে আরো কিছু নফল পড়ছেন রাতে রমজানে আপনি হয়তো তারাবি পড়ছেন শেষ রাতে তাহাজ্জুদ পড়ছেন এই সবগুলো কি কিয়ামুল লাইল এই সবগুলো হলো কিয়ামুল লাইল এই জিনিসগুলো অনেকে হয়তো খুব গভীরভাবে না বোঝার কারণে অনেক সময় ঝগড়া করে যে তারাবি একটা তাহাজ্জুদ আরেকটা আচ্ছা ঠিক একইভাবে সকালের সালাতের মধ্যেও দেখেন সূর্য ওঠার পরে আমরা সালাত পড়ি তাই না দুরাকাত মসজিদে যদি অবস্থান করেন তারপর সূর্য ওঠার পরে দুরাকাত পড়েন তাতে অনেক ফজিলতের কথা আসছে এবং এটাকে অনেকেই বলেছেন সালাতুল ইশরাক কিন্তু এরপরে আছে সালাতুল দোহা হাদিসের মধ্যে সালাতুল দোহার কথা স্পষ্ট আসছে জাওয়ালের আগ পর্যন্ত আপনি যত সালাত পড়েন এগুলো হলো সালাতুল দোহা সেটা একদম শুরুতেই পড়েন সূর্য ওঠার পরপর অথবা একটু পরে অথবা সূর্য একটু তপ্ত হওয়ার পরে জাওয়ালের আগ পর্যন্ত এই সবগুলো সালাত হচ্ছে সালাতুল দোহার অন্তর্ভুক্ত শুরুতে পড়ার কারণে আপনি ইশরাক নাম দেন আর যাই নাম দেন ঠিক তারাবির মতো তারাবি নামটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন দেননি অতএব এখানেও আমাদেরকে বুঝতে হবে যে তওবা এবং ইস্তেগফার মূলত একই শ্রেণীর আমল পার্থক্য হলো ইস্তেগফার হচ্ছে আল্লাহর কাছে সরাসরি ক্ষমা চাওয়া আর তওবা হলো আপনার কোনো ভুলের ধরন সেটা সগীরা কবিরা বা যে কোনো পাপই হোক না কেন তার জন্য মনে মনে অনুতপ্ত হওয়া এবং তারপরে আল্লাহর দিকে ফিরে আসা এভাবে যে আপনি ওই কাজ থেকে এখনই ইনস্ট্যান্টলি আপনি নিজেকে ফিরিয়ে নিলেন কাজটিকে বর্জন করলেন এবং ভবিষ্যতে আর কখনোই করবেন না বলে আপনি ওয়াদা করলেন এটা হলো তওবার মূল বৈশিষ্ট্য এবং বান্দার হকের ক্ষেত্রে আপনি বান্দার হকের জন্য যা করণীয় সেটা করে দিলেন তার হকটা ফেরত দিলেন অথবা তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিলেন যদি ক্ষমা চাওয়ার সুযোগ থাকে তাহলে এর মধ্য দিয়ে তওবার পরিচয়টাও ফুটে উঠলো তওবার শর্তটাও কিন্তু আমাদের কাছে ক্লিয়ার হলো আল্লাহর হকের ক্ষেত্রে তাহলে এবং বান্দার হকের ক্ষেত্রে কমন তিনটা শর্ত বা তিনটা বৈশিষ্ট্য একটা হলো অনুতপ্ত হওয়া আরেকটা হলো যেই ভুল কাজটা আমরা করলাম বা পাপটা করলাম সেটা থেকে ইনস্ট্যান্টলি বিরত হওয়া এবং ভবিষ্যতে কখনো করব না সেই প্রতিশ্রুতি দেওয়া আল্লাহর কাছে সেই প্রতিশ্রুতি দেওয়া আর চতুর্থটা হলো এই তিনটার পাশাপাশি বান্দার হকের ক্ষেত্রে বান্দার অধিকারটুকু ফেরত দেওয়া ব্যাস এটা হলো তওবা ইস্তেগফারের জন্য এত কিছু ওইভাবে জরুরি নয় আপনি পাপ করবেন সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ ক্ষমা করে দেবেন কিছু পাপ ক্ষমার অটোমেটিক সিস্টেম আছে আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো হাদিসে সেটা উল্লেখ করেছেন সবগুলো হাদিসে শুদ্ধ পাঁচ ওয়াক্ত সালাত পড়লে মাঝখানের পাপগুলো ক্ষমা হয়ে যায় এটা হলো পাপ ক্ষমার অটোমেটিক একটা সিস্টেম পৃথিবীতে অনেক কিছু এখন অটোমেটিক হয় একসময় আমরা বুঝতাম না তাই না এখন অটোমেটিক দরজা আছে না ঘড়িটা ঘড়ির কাটা অটোমেটিক চলে আমার মনে আছে ছোটো সময় আমরা বলতাম অটোমেটিক ঘড়ি কারণ তখন চাবির ঘড়ি ছিল আর ছিল অটোমেটিক ঘড়ি আর এখন ডিজিটালটা তো আরও অটোমেটিক তাহলে আল্লাহ কতটুকু অটোমেটিক সিস্টেম আমাদেরকে দিতে পারেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুই রমাদানের মাঝখানের পাপ ক্ষমা হয়ে যায় অটোমেটিকভাবে এবং দুই জুমার মাঝখানে যে আজকে এক জুমা পড়ছেন আরেক জুমা পর্যন্ত মাঝখানে যে পাপগুলো হবে সগায়ের ক্ষমা হয়ে যায় এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত পাপগুলো ক্ষমা হয়ে যায় আর যদি হজ্জে মাবরুর করেন তাহলে আপনার জীবনের মানে সারা জীবনের সমস্ত পাপ সগায়েরগুলো মাফ হয়ে যায় এগুলো হলো অটোমেটিক সিস্টেম দেখেন ইসলামের এই যে আরকানগুলো আমরা কিন্তু ওইভাবে ভিজুয়ালাইজ করিনি কখনো এটা খুবই ইম্পর্ট্যান্ট আর গানগুলোকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছেন যে সালাতের কারণে আপনার সারা দিনের পাপগুলো ক্ষমা হয় রমাদানের দেখেন রমাদানের সিয়াম রমাদান মানে কি দুই রমাদানের মাঝখানের অর্থটা কি অর্থাৎ রমাদানের সিয়াম সাধনা যদি ঠিক মতো করেন এবং পরবর্তী সিয়ামটাও ঠিক মতো রাখেন তার যে অবজেক্টিভস আছে লক্ষ্য আছে তার যে আদব আছে তার যে কর্মসূচিগুলো আছে এগুলো সঠিকভাবে যদি বাস্তবায়ন করেন তাহলে আপনার মাঝখানের পাপগুলো ক্ষমা হবে এটাও আরেকটা রকম আর হজ্জে মাবরুরের ব্যাপারে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হজ্জে মাবরুরের জাজা বা পুরস্কার জান্নাত ছাড়া আর কিছু নয় এবং এটাও বলেছেন যে ব্যক্তি হজ করলো এবং তাতে কোনো পাপ করলো না ঝগড়া করলো না তাহলে সে নবপ্রসূত বা নতুন জন্ম নেওয়া একটা শিশুর মতো নিষ্পাপ হয়ে ফিরে আসলো সুবহানাল্লাহ এটা হলো ইসলামের
আসলে কিছু অটোমেটিক পাপ মুক্তির প্রোগ্রাম আর বিশেষ তাহলে কি হলো আর দুটো একটা হলো ইস্তেগফার ইস্তেগফারটা মূলত মুসলিমদের জন্য করণীয় আমরা ইচ্ছা অনিচ্ছায় অনেক সময় অনেক ভুল করে থাকি পাপ করে থাকি তাহলে ইস্তেগফারটার জন্য ইস্তেগফারটা হলো আমাদের কমন একটা প্রোগ্রাম যেটা দিয়ে আমরা নিজেদের পাপগুলোকে মুছে ফেলি এখন তো ডিজিটাল অনেকগুলো তাই না একটা কলম দিয়ে লিখবেন আবার ডিজিটাল ইরেজার আছে ওটা দিয়ে আপনি মুছে ফেলবেন লেখাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিস্টেমটাই করে দিয়েছেন আমাদেরকে পাপ আমরা করব আবার সেটাকে ইরেজ এবং ডিলিট যাতে করতে পারি সেটা হলো ইস্তেগফার আর তওবাটা আরেকটু কমন আরেকটু কমন তওবাটা এটা অমুসলিমদের ক্ষেত্রে প্রযোজ্য যখন সে মুসলিম হবে এই মুসলিম হওয়াটা কিন্তু একটা তওবা তওবা অনুষ্ঠান বলা যায় যখন কোনো মুসলিম শিরিক করে ফেলবে শিরিক করলে ইস্তেগফার কিন্তু কোনো কাজে আসবে না তার দলিলও কোরআনে আছে এবং মুশরিকদের পক্ষে আপনি হাজারবার যদি আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ ক্ষমা করবেন না তাকে অবশ্যই ঈমানের মধ্যে আসতে হবে অবশ্যই ঈমানের মধ্যে আসতে হবে তাহলে তওবাটা কাজ করবে তখন ইস্তেগফারটা কাজ করবে তখন যখন আপনি তওবা করে ইসলামের মধ্যে ঈমানের মধ্যে নিজের অবস্থানটাকে আপনি এনশিওর করেন নিশ্চিত করেন তাহলে আপনার ইস্তেগফারটা কাজ করবে আর তওবাটা সর্বাবস্থায় কাজ করবে একজন পৌত্তলিক ব্যক্তি যদি তওবা করে মুসলিম হয় একজন কুফুরিতে নিয়োজিত ব্যক্তি যদি কুফুরি থেকে তওবা করে মুসলিম হয় তাহলে এই যে কুফুরি অবস্থা তওবা করলেন কবুল হবে না এটা হবে শিরিক অবস্থায় তওবা করলেন যে আল্লাহ আমি শিরিক করেছি আর করব না এই তওবা কবুল হবে না হবে তাহলে দেখা গেল যে শিরিক বা কুফুরি থেকে মুক্ত না হয়ে ইস্তেগফার কোনো কাজে আসবে না আর তওবাটা সর্বাবস্থায় কাজে আসবে কিন্তু তওবাটার ধরনটাই এমন আপনি যখন তওবা করবেন তখন আপনি ইসলাম বিরোধী যে কোনো চিন্তা চেতনা থেকে আসলে মুক্ত হবেন অটোমেটিক ঈমানের মধ্যে চলে আসবেন এবং যে মুহূর্তে আপনি ঈমানের মধ্যে আসবেন তখন আপনার তওবা এবং ইস্তেগফার চলমান থাকবে তওবাটা মুসলিমদের জন্য প্রযোজ্য বিশেষ করে যখন বড় কোনো পাপ আমরা করে ফেলি যেই পাপটা ভয়াবহ ধরনের যেমন চুরি করা জেনা করা মদপান করা সতীসাধ্যী নারীকে বা কোনো নিষ্পাপ মানুষকে অপমিথ্যা অপবাদ দেওয়া অন্যের সম্পদ হরণ করা ইত্যাদি বহু কাজ আছে যেটা যেমন ইমাম দাহাবি আল কাবায়ের নামক গ্রন্থে এবং আমাদের আরও অনেক ইমাম এগুলোকে সুমার করেছেন লিখেছেন যে বড় বড় পাপগুলো কি আসলে সেই পাপগুলো থেকে স্বাভাবিক অটোমেটিক প্রক্রিয়ায় মুক্তি আসে না তার জন্য আপনাকে স্পেশালি আল্লাহর কাছে কমিট করতে হয় যে না আমি অবশ্যই সেগুলো থেকে আমি নিজেকে মুক্ত করলাম আর ভবিষ্যতে কখনো করব না এই তওবাটা আপনাকে করতে হবে যেটাকে আমরা আত তওবাতুন নাসুহ বা সিনসিয়ার তওবা বলি তাহলে সেভাবেই আসলে আমাদের পাপ মুক্তি ঘটতে পারে তওবার সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 রাত 24 ঘন্টা দিয়ে রেখেছেন একটা বিশুদ্ধ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের উদ্দেশ্যে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের বেলা যারা ভুল করে পাপ করে তাদের জন্য তওবার হাতটা বাড়িয়ে দিয়ে রাখেন এবং রাতের বেলা যারা ভুল করে তাদের জন্য সারা দিন তিনি অপেক্ষা করতে থাকেন যে কখন বান্দা তওবা করবে তাহলে তার হস্তটা প্রসারিত করার অর্থই হচ্ছে তিনি আসলে সুযোগটা দিয়ে রেখেছেন তিনি তওবা করার সুযোগটা দিয়ে রেখেছেন তাহলে রাতে যে পাপ করবে দিনের বেলা সে তওবা করবে দিনে যে পাপ করবে রাতের বেলা সে তওবা করবে এটা একটা প্রোগ্রামের মতো তিনি আমাদেরকে আসলে শেখালেন যে আমরা যেন তওবা করতে দেরি না করি রাতে ভুল করেছি আর এখন তওবা করছি না এটা যেন না ঘটে এই জন্য প্রতিদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তওবা এবং ইস্তেগফার করতেন এই হাদিসটি বুখারী সহ অন্যান্য হাদিসে বর্ণিত হয়েছে ইমাম তিরমিজি আরেকটি হাদিস সহি সনদে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি তিনি বলেন ইয়াবনা আদম হে বনি আদম ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গাফারতু লাকা আলা মা কানা মিনক ওয়া লা উবালি তুমি যখনই আমার কাছে আশা করবে যখনই আমাকে ডাকবে আমার কাছে দোয়া করবে আমি তোমার পক্ষ থেকে যাই হোক না কেন যত খারাপ কাজই তোমার থেকে প্রকাশ পাক না কেন আমি সেটা ক্ষমা করে দেব এবং আমি কোনো পরোয়া করি না ইবনে আদম লাউ বালাগাত দুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গাফারতু লাকা ওয়া লা উবালি
হে বনি আদম যদি তোমার পাপ রাশি আসমান পরিমাণ পর্যন্ত গিয়ে পৌঁছে এবং তুমি আমার কাছে ইস্তেগফার করো তাহলে তাহলেও আমি তোমাকে ক্ষমা করে দেব এবং আমি তোমার আমি কোনো পরোয়া করি না ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া থুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরা হে বনি আদম যদি জমিন পরিমাণ পাপ এবং ভুল নিয়ে তুমি আমার কাছে আসো তারপরে আমার সাথে শিরিক না করা অবস্থায় সাক্ষাতে আসো তাহলে এই জমিন পরিমাণ যত পাপ আছে সেই পরিমাণ ক্ষমা আমি তোমাকে করে দেব সুবহানাল্লাহ আল্লাহু আকবার কি পরিমাণ সুযোগ আল্লাহ তাআলা আমাদের জন্য রাখলেন পাপটাও আমাদেরকে বুঝতে হবে আমাদের অধিকাংশ মানুষ এখনো পাপ বুঝে না যে দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত সে দুর্নীতি থেকে কিন্তু তওবা করছে না বিভিন্ন পর্যায়ে পেশাজীবী মানুষরা দেখা যাচ্ছে তওবার কাছে ধারেও যাচ্ছে না তার একটা প্ল্যান আছে একটা হজ করবে এক সময় সব টাকা দিয়ে অনেক সম্পত্তি তৈরি করে ব্যাংক ব্যালেন্স করে তারপরে আল্লাহর কাছে যাওয়ার সময় তওবা করবে কিন্তু সেই সুযোগ তার হবে কি না আল্লাহই ভালো জানেন যারা ঘুষে আকণ্ঠ নিমজ্জিত দেখা যাচ্ছে তারা ঘুষ থেকে তওবা করছেন না এভাবে সমাজে দেখেন যারা যে সকল ব্যবসায়ীরা ভেজাল মেশাচ্ছেন তারা কিন্তু তওবা করছেন না আমরা প্রত্যেক পেশাজীবীর মধ্যেও দেখি আজকে তাদের সংখ্যা অনেক বেড়ে গেছে যারা একের পর এক পাপ করে যাচ্ছেন ভুল করে যাচ্ছেন কিন্তু তাদের তওবা নসিব হচ্ছে না অথচ দেখেন কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবার সুযোগটা আমাদের জন্য অবারিত করেছেন এবং আমাদেরকে হতাশ হতে নিষেধ করেছেন যেন আমরা এটা না ভাবি যে এত পাপ করেছি তার কি তওবা হবে অনেক সময় অনেক মানুষের মধ্যে এই নৈরাশ্যটা তৈরি হয় কারণ সে নিজের পাপের ভয়াবহতায় নিজেই সে অনেকটা বিস্ময়ের মধ্যে পড়ে গেছে অনেকটা নিরাশার মধ্যে পড়ে গেছে যে এই পাপের ক্ষমা হবে কি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু অনেকগুলো আয়াতেও সেটা বলে দিয়েছেন যে না সকল পাপের ক্ষমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিকুম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ্দুনুবা জামিআ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরা জুমারের মধ্যে বলছেন হে আমার বান্দারা তোমরা যারা নিজেদের উপর অনেক জুলুম করে ফেলেছো অনেক বাড়াবাড়ি করে ফেলেছো অনেক সীমালঙ্ঘন করে ফেলেছো তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয় আল্লাহ তাআলা সকল পাপকে ক্ষমা করে দেবেন এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন এবং আরেকটি হাদিস যেটি সহিহ বুখারীর মধ্যে বর্ণিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নিজের সম্পর্কে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি হচ্ছেন সেই মহান ব্যক্তি শেষ নবী এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ রাসূল যার পূর্বের এবং পরের সকল পাপকে ক্ষমা করে দেওয়া হয়েছে তিনি সকাল সন্ধ্যায় ইস্তেগফার করতেন এবং নিজের সম্পর্কে তিনি বলছেন ওয়াল্লাহি ইন্নি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা আল্লাহর কসম আমি ইস্তেগফার করি এবং তওবা করি দুটোই আমি ইস্তেগফার করি এবং তওবা করি দিনে 70 বারেরও বেশি আপনার আমার ক্ষেত্রে কয়দিন ঘটেছে একটু চিন্তা করে দেখুন তো দিনে কতবার আমরা তওবা করি অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা ছিল মিনিমাম প্রতিদিন কোন কোন হাদিসে 100 বারেরও বেশির কথা এসেছে আবু দাউদ তিরমিজি থেকে তিরমিজি ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণনা করেছেন তিরমিজি এটাকে সহি বলেছেন তিনি বলেন আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন কুননা নাউদ্দু লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল মাজলিসিল ওয়াহিদ 100 মাররা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো মজলিস যে কোনো মজলিসে হিসাব করতাম যে তিনি 100 বার বলতেন কি বলতেন রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম হে রব আমাকে ক্ষমা করে দিন ওয়া তুব আলাইয়া এবং আমার তওবা কবুল করুন ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম নিশ্চয় আপনি তওবা কবুলকারী পরম করুণাময় কি বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতবার 100 বার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যিনি সাহাবাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে দৃঢ়ভাবে অনুসরণ করতেন অন্যরাও করতেন বাট তিনি এত বেশি করতেন যে তিনি কোথায় গিয়ে দাঁড়াতেন বসতেন
মলমূত্র ত্যাগ করতেন কিংবা কোন গাছের ছায়ায় তিনি দাঁড়াতেন মক্কা মদিনার পথে কিংবা কোথায় গিয়ে নামাজ পড়তেন, যেটা আসলে শরীয়ত থেকে মানে কোনো ধরনের মানে আরোপ করা কোনো বিষয় ছিল না, ওয়াজিব ছিল না, সুন্নত মুস্তাহাব হিসাবে বলা হয়নি, তারপরেও তিনি সেটা করতেন এই তারবিয়ার জন্য যে সর্ববস্থায় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করব আর অন্য কাউকে নয়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা তারবিয়া। এখানে ভাবার অবকাশ নেই যে তিনি বাড়াবাড়ি করতেন, অবশ্যই না। আমাদের আজকে দেখেন প্রবলেমটা কি হলো, আমরা গুরুত্বপূর্ণ আমলগুলোর ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার কোনো তোয়াক্কাই করছি না, আকীদার ক্ষেত্রেও না। মুসলিম উম্মার মধ্যে অধিকাংশ মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি আকীদা থেকে কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে, ইবাদতগুলো ঠিক মতো আদায় করছে না, বেদাত দিয়ে ভরপুর করে রেখেছে। আর এখন যদি বলা হয় যে এটা বেদাত, খেপে যায় অনেক মানুষ। সুবহানাল্লাহ, এটা তো এলেমের বিষয়, খেপার কোনো কারণ নেই। একজন ডাক্তার যদি একটা জিনিস বলেন, আপনি সেটাকে পরীক্ষা করে দেখেন আপনি সেটা নেবেন কি নেবেন না, সে প্রেসক্রিপশন। এখানে তো খেপার কোনো কারণ নেই। বেদাতের সংজ্ঞা স্পষ্ট, ইবাদতের সংজ্ঞা স্পষ্ট, ইমানের ক্ষেত্রে বিশুদ্ধতা কীভাবে আমরা অর্জন করব সেটাও স্পষ্ট, ইসলামের মানহাজ এবং ম্যাথাডোলজি স্পষ্ট। আপনি সেই এলমি এবং একাডেমিক মানহাজের আলোকে নিজেকে সংশোধন করুন, তাহলে তার কোনো সমস্যা থাকে না। তওবা ইস্তেগফারের ক্ষেত্রেও সে বিষয়টি প্রযোজ্য। অতএব আমরা দেখি যে আমাদের মুসলিম উম্মার ইতিহাসে তওবা ইস্তেগফার সবচেয়ে বেশি করেছেন নবী রাসূলগণ, এবং তারপরে যারা তাদের সবচেয়ে বেশি সিরিয়াস অনুসারী ছিলেন, যারা ছিলেন আহলুল ইমান আরবাবুল আজাইম, তারাই তওবা ইস্তেগফার সব সময় করতেন, কখনো তওবা ইস্তেগফার থেকে নিজেদেরকে ক্ষান্ত করতেন না, কারণ তারা নিশ্চিন্ত ছিলেন না যে আমি কোনো ভুল করছি না। আজকে আমাদের অনেক মানুষ যারা ভালো কাজ করে তারা আত্মপ্রসাদে ভুগছেন, আত্মতৃপ্তিতে ভুগছেন, অনেকে তো বলেই ফেলেন আমি আমার মতো কাউকে দেখি না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলছেন ফালা তুজাক্কু আনফুসাকুম, আপনি আমি যতটাই ভালোর সীমানার মধ্যে যতই অগ্রগামী হই না কেন, কিন্তু আত্মপ্রসাদের এবং আত্মপ্রশংসার কোনো সুযোগ ইসলামে নেই। নেই তার কারণ হলো আসলে সত্যিকার অর্থে আপনি যত ভালোই হন না কেন আপনারও ভুল আছে, আপনার এলমি ভুলও আছে, আমলি ভুলও আছে। আজকে আমরা আমাদের বড় বড় ইমামদের যখন মতামতগুলো পর্যালোচনা করি দেখা যাচ্ছে যে এক এক ইমাম প্রত্যেক মাসালা এক এক রকম মতামত দিয়েছেন, তাহলে সবাই কি ঠিক? একজন সঠিক, যে কোনো একটা মাসালা একজন সঠিক। কোনো কোনো ক্ষেত্রে যখন অপশান আসে কয়েকটা তখন কয়েকটা ঠিক হতে পারে, যেমন ভেতরের সালা, ভেতরের সালা আপনি কয়েকটা পদ্ধতিতে পড়তে পারেন, যেমন কসমের কাফফারা আপনি তিনটার যে কোনো একটা দিতে পারেন, সেটা তো অপশন, অপশনের কারণে তিনটাই ঠিক। কিন্তু যখন একটা মাসালার হুকুম একটাই হবে, অ্যাট এ টাইম তিনটা হতে পারে না, তখন হক কয়টা? একটা। তাতে বোঝা গেল যে যত বড় আলেম যত বড় ইমামই হোক না কেন প্রত্যেকের কথা শুদ্ধ হতে পারে অশুদ্ধ হতে পারে, কিন্তু শুদ্ধাশুদ্ধি নির্ধারিত হবে কোরআন এবং সুন্নার ভিত্তিতে, এবং সেটা নির্ণীত হলে শুদ্ধটাই আমরা গ্রহণ করব। এজন্য ইমাম মালিক রাহমাহুল্লাহ, যিনি মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশে কাছাকাছি জায়গায় দারস দিতেন, তিনি বলতেন কুল্লু ইউখাযু মিন কাউলিহি ওয়া ইউরাদ ইল্লা সাহিব হাযাল কবর, প্রত্যেক ব্যক্তি আমাদের মধ্যকার প্রত্যেক ব্যক্তির কাউল গ্রহণযোগ্য হতে পারে, আবার সেটা প্রত্যাখ্যাত হতে পারে, তবে এই কবরে যিনি শায়িত আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছাড়া তার প্রত্যেকটা কথা উম্মার সকলকে গ্রহণ করতে হবে। কারণ কোরআন বলছে ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা, তিনি নিজের ডিজায়ার থেকে প্রবৃত্তি থেকে কোনো কথা উচ্চারণ করেন না, কোনো কথা বলেন না, তিনি যা বলেন সেটা তার উপর ওহীরূপে অবতীর্ণ হয়। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাউল ফেয়েল তকরির এগুলোকে অনুসরণ করা মানেই হচ্ছে ওহীকে অনুসরণ করা, এগুলোকে অনুসরণ করা মানেই হচ্ছে আল্লাহর নির্দেশকে মেনে নেওয়া,
এবং আল্লাহকে অনুসরণ করা সে কথাটিও আল্লাহ সুবহানাহু তাআলা কিন্তু কোরআনে উল্লেখ করেছেন মান আতা আর রাসূলা ফাকাদ আতা আল্লাহ যে ব্যক্তি বা যারা রাসূলকে অনুসরণ করল তারা মূলত আল্লাহকেই অনুসরণ করল প্রিয় ভাইরা কথা তো অনেক সময় শেষ সোয়াক্তার মধ্যে আমাদের খুতবা শেষ করার কথা আমি আর হয়তো অল্প কিছু সময় নেব এখানে দেখেন মুমিন যারা সাদিক ফিল কওল মুখলিস ফিল ঈমান মুত্তাকি ফিল আমাল তাদের ইস্তিগফারের ছবিটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তুলে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন আল্লাযিনা ইয়াকুলুনা রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা وقنا عذاب النار الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار جرا এভাবে দোয়া করে আল্লাহর কাছে ইস্তিগফার করে হে আমাদের রব আমরা ঈমান এনেছি অতএব আমাদের এই ঈমান আনার কারণে আপনি আমাদেরকে ক্ষমা করে দিন আমাদের পাপগুলোকে ক্ষমা করে দিন এবং জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রক্ষা করুন সেই সব লোকেরা তারা সবরকারী সাদিকিন তারা সত্যবাদী কানিতিন তারা আল্লাহর অনুগত মুনফিকিন তারা আল্লাহর রাস্তায় ব্যয়কারী মুস্তাগফিরিন বিল আসহার রাতের শেষ প্রহরে যখন সমস্ত মানুষ সুপ্তিমগ্ন থাকে ঘুমে থাকে তখন তারা আল্লাহর কাছে ইস্তিগফার করে এ হচ্ছে দেখেন ইস্তিগফারের একটা চিত্র আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দারা সত্যবাদী বান্দারা আল্লাহর অনুগত বান্দারা যেভাবে ইস্তিগফার করে থাকে এ হলো তার চিত্র আল্লাহ আমাদের সবাইকে সেটা তৌফিক দান করুন তাদের ব্যাপারে আল্লাহ সুবহান তাআলা আরো বলছেন কানু কালিলাম মিন আল্লাইলি মা ইয়াহজাউন এরা রাতে খুব কমই ঘুমাতো ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন এবং রাতের শেষ প্রহরে তারা আল্লাহর কাছে ইস্তিগফার করত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাবলীগের দায়িত্ব শেষ করলেন দিন প্রচারের যে দায়িত্বটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছিলেন তিনি সে দায়িত্বটা সঠিকভাবে পালন করার পরে যখন চূড়ান্ত বিজয় এসে গেল তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ইস্তিগফারের নির্দেশনা দিলেন সূরা ইদা জা আপনাদের সবারই জানা আছে সূরাতুন নাসর ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ যখন আল্লাহর সাহায্য এবং বিজয় চলে আসলো চলে আসবে ওরা এই চান্না সৈয়দ হলুনা ফি দিনিল্লাহ ফোয়াজা আর তুমি দেখবে যে মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির তাহলে তুমি তোমার রবের প্রশংসা করো এবং তার কাছে ইস্তিগফার করো চূড়ান্ত বিজয়ে উল্লসিত হয়ে আল্লাহর নাফরমানি করবেন এটা ইসলাম কখনোই অ্যালাউ করে না যে কোনো বিজয়ে যে কোনো সাফল্যে আপনি আল্লাহর প্রশংসা যেমন করবেন শুকরিয়া করবেন আর পাশাপাশি ইস্তিগফার করবেন এটাই হচ্ছে বিধান এবং আমরা দেখি যে এভাবে আরও অনেকগুলো কাজ করতে গিয়ে শেষে যেন আমরা ইস্তিগফার করি সেই নির্দেশনাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন যেমন যখন আমরা সালাত শেষ করি বাইতুল্লায় অনেকগুলো কাজ আমরা শেষ করি আরাফা থেকে আমরা যখন মক্কায় ফিরে আসি মাশারুল হারাম থেকে ফিরে আসি তখন যেন আল্লাহকে স্মরণ করি এবং ইস্তিগফার করি সেটাও সূরা আল বাকার 199 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন তুম্মা আফিযু মিন হাইতু আফাদান নাস তারপরে তোমরা ফিরে আসো ওই জায়গা থেকে যেখান থেকে মানুষ ফিরে আসে ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম আর তোমরা আল্লাহর কাছে ইস্তিগফার করো আল্লাহর কাছে ক্ষমা চাও নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং করুণাময় প্রিয় ভাইরা ক্ষমার অনেক ফলাফল আছে সেই ফলাফলটা আয়াত দিয়ে আজকে হয়তো বলা সম্ভব নয় এতটুকু আমরা বলতে পারি যে ক্ষমার ফলাফলের মধ্যে আছে আল্লাহর রহমত নাজিল হওয়া আল্লাহর পক্ষ থেকে বরকত প্রাপ্ত হওয়া আল্লাহর স্পেশাল মার্সি পাওয়া দুনিয়া এবং আখিরাতে সাফল্য কবর আজাব থেকে মুক্তি জাহান্নাম থেকে মুক্তি এবং নানা প্রকার বালা মুসিবত থেকে মুক্তি এবং আল্লাহর গজব এবং লায়নাত থেকে মুক্তি এটি ইস্তিগফারের কারণে হয়ে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাউলা তাস্তাগফিরুনাল্লাহ লাআল্লাকুম তুরহামুন সূরা নামলের মধ্যে তোমরা কেন ইস্তিগফার করছো না কেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছ না যাতে তোমরা রহমত প্রাপ্ত হও
সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, হে মুমিনরা তোমরা সকলে মিলে আল্লাহর কাছে তওবা করো যেন তোমরা ফালাহ সাফল্য অর্জন করতে পারো। তওবা এবং ইস্তিগফারের কারণে বড় ধরনের বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা মুক্ত রাখেন, সেটি সূরা আনফালের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়া কান আল্লাহু মুআদ্দিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, তারা যতক্ষণ পর্যন্ত ইস্তিগফার করতে থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহর কোনো আযাব তাদের উপর আসে না, আল্লাহ তাদেরকে কখনো আযাব দেন না। সুবহানাল্লাহ, আমাদের অনেক মানুষ তওবা এবং ইস্তিগফারকে খুবই সংকীর্ণ এবং ছোট দৃষ্টিতে দেখে, তারা মনে করে বাস্তব জীবনে অনেক প্রভাবশালী কাজ করাটাই হচ্ছে মেইন। পৃথিবীর যত বেশি প্রভাবশালী ব্যক্তি আপনি দেখবেন তত কম তওবা ইস্তিগফার করে। এটার একটা মূল কারণ হচ্ছে অহংকার, ক্ষমতার দম্ভ এবং আল্লাহ থেকে দূরে সরে যাওয়া, এবং তখনই আপনি সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন মন্দা থেকে আরম্ভ করে নানা রকম আল্লাহর পক্ষ থেকে বালা মুসিবত নেমে আসে, সেটা কোভিড আকারে হোক অথবা অর্থনৈতিক মন্দা আকারে হোক অথবা মানুষকে সৎ পথ থেকে সরিয়ে নিয়ে হারামের মধ্যে ডুবিয়ে দেওয়া হোক, যেমন সুদ। সুদ ভিত্তিক অর্থনীতি অবশ্যই একটা বালা মুসিবত সারা বিশ্ববাসীদের জন্যে, আল্লাহ তাআলা যেটার মধ্যে সকল মানুষকে ডুবিয়ে দিয়েছেন এর মধ্যে মুসলিমরাও আসলে ডুবে গেছে, আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আরও অনেকগুলো কথা আছে, আমরা সেটা আজকে স্কিপ করে যাচ্ছি। চলমান পরিস্থিতিতে আমাদের করণীয় হচ্ছে তওবা ইস্তিগফার করা, কিন্তু পাশাপাশি চেষ্টা করতে হবে যে কোনো ভুল বিভ্রান্তি থেকে নিজেদেরকে মুক্ত রাখা, এবং এর মধ্যে এক নম্বর যা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে সেটা হলো কুফরি এবং শেরক, কুফরি এবং শেরক। দুই নম্বর যেটা থেকে মুক্ত থাকতে হবে সেটা হলো বেদা নিয়েও আমাদের আসলে অনেক আলোচনা প্রয়োজন। আমরা আমাদের জাগতিক কোনো কাজকে যখন বড় ধরনের সওয়াবের কাজে পরিণত করি তখনও কিন্তু সেটা হুমকির মুখে পড়ে যায়। আপনি যখন কোনো স্পেশাল একটা ইবাদত করবেন সাধারণ অবস্থায়, এটাকে যদি আরেকটা স্পেশাল ইবাদতের রঙে আপনি এটাকে চিত্রিত করেন সেটা কিন্তু বেদাত হয়ে যাবে। সকাল দশটায় যে কোনো দুরাকাত নামাজ পড়াকে যদি আপনি স্পেশাল ফজিলত দেন এটা কি হবে? বেদাত হবে। আপনি যদি একটা মুনাজাত অনুষ্ঠান পরিচালনা করেন আর বলেন এটা আখেরি মুনাজাত এবং সেজন্য সারা পৃথিবীর মানুষকে বা দেশের মানুষকে উদ্বুদ্ধ করেন যে তার জীবনে সাফল্যের জন্য এতে অংশগ্রহণ করাটা জরুরি, তাহলে এটাও বেদাত হয়ে যাবে। এটা আমাদেরকে মনে রাখতে হবে। আমাদের যে কোনো ইজতেমা, যে কোনো সম্মেলন, যে কোনো জায়গায় যখনই আপনি কোনো দলিল ছাড়া নিজের মন গড়া একটা চিন্তার মাধ্যমে আপনার অনুসারী লোকদেরকে আপনি বিভ্রান্ত করেন এবং বলবেন এটা ওমরার সমান সওয়াব কিংবা হজের সমান সওয়াব, তাহলে সেটা কিন্তু আমাদেরকে মিসগাইড করবে এবং সেটা স্পষ্ট বেদাতে পরিণত হবে। অতএব আমি মনে করি যে বেদাতের মূলনীতিগুলো আমাদের জানা দরকার। আপাত দৃষ্টিতে অনেক কাজকে আমাদের ভালো মনে হতে পারে, কিন্তু সেই কাজগুলো শরিয়ার কোন জায়গায় সীমারেখা লঙ্ঘন করছে সেটা কিন্তু একটু চিন্তা করতে হবে। এখানে কিন্তু পক্ষ বিপক্ষের ব্যাপার নয়, এখানে জ্ঞানের ব্যাপার, রিসার্চ গবেষণার ব্যাপার, এবং আমাদের মানে আমরা মুসলিম হিসাবে আমাদেরকে অবশ্যই আমাদের প্রত্যেক কর্মকাণ্ডকে কোরআন এবং সুন্নার আয়নায় চেক করতেই হবে, ক্রস চেক করতেই হবে। এটা কি তৌহিদ হিসাবে ঠিক আছে নাকি এটা শেরকে রূপান্তরিত হচ্ছে, এটা কি বিশুদ্ধ ইবাদতের মধ্যে আছে নাকি এটা বেদাতের ফরম্যাটের মধ্যে চলে গেছে, এটা কি পুণ্যের কাজের মধ্যে আছে নাকি এটা পাপের মধ্যে পর্যবসিত হলো। এই বিষয়গুলো আমাদেরকে আসলে তওবা ইস্তিগফার করার যে উদ্বুদ্ধ করা হচ্ছে আসলে এই বিষয়গুলোর প্রতিও আমাদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে। তওবা ইস্তিগফার তো হচ্ছে সরাসরি একটা প্রোগ্রাম যেটা আমি বলেছি যেটা আমাদেরকে পাপ মুক্ত করে, কিন্তু পাপ মুক্ত থাকার প্রচেষ্টাও কিন্তু আমাদেরকে করতে বলা হয়েছে, যে জন্য আমাদের জন্য শিরিক নিষিদ্ধ করা হয়েছে, কুফরি নিষিদ্ধ করা হয়েছে, বেদাত নিষিদ্ধ করা হয়েছে। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলছেন যে যারা বেদাতে লিপ্ত তারা আমাদের অন্তর্ভুক্তই নয়, বলেছেন না মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন,
من عمل عملا ليس عليه أمرنا فهو رد. অতএব তওবা ইস্তিগফারের পেছনের যে মূল কাজটা সেটা হচ্ছে মানুষকে এই ধরনের সকল নিষিদ্ধ বিষয় থেকে মুক্ত রাখা। আর যদি সে করে ফেলে তাহলে এটা হলো একটা সিস্টেম যেটা দিয়ে সে নিজেকে পরিষ্কার করতে পারবে। আল্লাহ আমাদের সকলকে তওবা ইস্তিগফারে সর্বদা নিয়োজিত থাকার তৌফিক দান করুন। আমাদের তওবা ইস্তিগফারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। আমাদেরকে সবাইকে প্রতিনিয়ত যে ভুল বিভ্রান্তি এবং পাপগুলো আমাদের ইচ্ছা অনিচ্ছায় হয় সেগুলো থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন। আমিন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু ওয়াল গাফুরুর রহিম।